থাকে না। সংবিধান লঙ্ঘন করলেন কিভাবে? না, ভারতের মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, এখানে 5 বছর ধরে বসবাস করছে স্থায়ীভাবে, এবং কোন বিদেশিনী মহিলা যদি ভারতীয় নাগরিক বিয়ে করে, তাহলে তো 3টা সূত্রে এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, সেটাকে লঙ্ঘন করেছে। কিসের মাধ্যমে? হিন্দু মুসলিম ধর্মান্তর, তারা না জানে ধর্মকতার ব্যাখ্যা, না জানে ধর্মমতের ব্যাখ্যা। হিন্দু ইসলাম এগুলি ধর্ম পড়ে না, মানুষের একটাই ধর্ম, সেটা মানব ধর্ম, বা শাস্ত্রে এটাকে বলা হচ্ছে ভাগবত ধর্ম। কিন্তু তারা এত অজ্ঞ শাস্ত্র সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তারা এত মূর্খামি করছে যে হিন্দু ইসলাম এসবের ভিত্তিতে তারা মানুষকে ভাগ করতে চাইছে। এর অতীতে যখন 1947 দেশ ভাগ করা হয়, তখনও হিন্দু মুসলমানের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছিল, মূলত বলি হয়েছে বাঙালি। পাঞ্জাবিদের ক্ষেত্রে ভাগ করা হয়েছে, কিন্তু বলি হয়নি, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাঙালিকে অনষ্ট করার জন্য তৎকালীন ষড়যন্ত্র ছিল সেই কংগ্রেস, কমিউনিস্ট এবং মুসলিম লীগের। আজকে মোদী সরকার সেই পথ ধরে অনুসরণ করছেন যেটা মানবতা বিরোধী, সংগঠন বিরোধী, গণতন্ত্র বিরোধী। এটা কিছুতেই আমরা হতে দেব না, আমরা মেনে নেব না। তার জন্য যত রকম ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়ে তর্পণ করে গেছেন, আজকেও আমাদের সমস্ত যুবশক্তি সেই রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। যদি প্রয়োজন হয় ভারতে আবার কুরুক্ষেত্র হবে, যদি প্রয়োজন হয় অর্থনৈতিক স্বাধীনতার জন্য আবার ভারতে একটা স্বাধীনতা আন্দোলন হবে, এটাই আমাদের স্থির সিদ্ধান্ত।